জীবনে অনেক ব্যস্ত সময় যাবে এবং আসবে। নতুন বছর উপলক্ষে শুধু আনন্দ উল্লাস করলেই হবে না, বরং নামাজ পড়তে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর রাস্তায় চলতে হবে। মিথ্যা, হিংসা, বিদ্বেষ, এগুলো থেকে দূরে থেকে যেন নতুন বছর আমাদের সবার জীবনে কল্যাণ বয়ে আনে, হেদায়েত নসিব করে, সে প্রত্যাশায় আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা রুনা বলছি কুমিল্লা থেকে। রুনা সোহেল ফ্যামিলি ব্লগে নতুন একটি দিনে নতুন আরও একটি ডেলি লাইফ স্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে বরাবরের মতো আবারও হাজির হয়েছি। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, হেফাজতে আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তবে যে অবস্থায় থাকি না কেন, আল্লাহর কাছে শুকর করলে আল্লাহ বেশি খুশি হন, তাই অসুস্থ অবস্থাও বলবো আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা থেকে বছরের শেষ দিনটায় ভিডিওটা স্টার্ট করেছি। 2022 সালের শেষ দিন আমার কেমন কেটেছে সেটা নিয়ে আজকের ভিডিওটা সাজানো। খুব সাদামাটা একটা দিন, আর সাদামাটা জীবনযাপন করতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আপনাদের মাঝে আজকে শেয়ার করার লক্ষ্য বা উদ্দেশ্য কোনো কিছুই না, জাস্ট আমি ডেলি লাইফ স্টাইল ব্লগগুলো শেয়ার করি, সেই জন্য আজকের ভিডিওটা ওই লাস্ট দিনটাই ভিডিও করেছি। অসুস্থ ছিলাম বলে মাঝখানে 4-5 দিন কোনো ভিডিও আমার করা হয়নি, কিন্তু রেগুলার কিন্তু ভিডিও আপলোড করছি, ওই যে জমানো ভিডিওগুলো ছিল সেগুলো থেকে। আর সকালবেলা আপনার ভাইয়ের জন্য ছোলা ডিম সিদ্ধ দিয়েছি, উনি এগুলো খেয়ে চলে গেছেন বাহিরে। আর তারপরে আমরা এখানে খুদের ভাত রান্না করেছিলাম, খুদের ভাত, ভর্তা, ডিম ভাজি এগুলো দিয়ে সকালে নাস্তাটা সবাই মিলে কমপ্লিট করেছিলাম। খুদের ভাতের সাথে যেন ভর্তা না হলেই চলেই না, আর যেহেতু অসুস্থ ছিলাম তারপরে হচ্ছে আবার গ্যাস থাকে না, সেজন্য বেশি আইটেমের ভর্তা বানাতে পারিনি, শুধু একটা শুটকির ভর্তাই বানিয়েছি সাথে ডিম ভাজি। আর আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা খুব স্বাচ্ছন্দ্য করে এই খাবারটা খায়, কখনো খাবার নিয়ে বেশি একটা ঝামেলা করে না। আর আমি ওদের রুচি পছন্দ অনুযায়ী খাবার তৈরি করি, সেজন্য আমার ঘরে খাবার খুব কম অপচয় হয়। প্রতি বছর এই দিনের বিকেলবেলা আমরা কিন্তু চলে যাই বাসায়, যেহেতু বছরের প্রথম দিনে বই বিতরণ উৎসব শুরু হয়, তো বাচ্চারা স্কুলে যায় আর বই নিয়ে আসে, সেজন্য আগের দিনে আমাদেরকে চলে যেতে হয়। কিন্তু এবছর পারিবারিক কারণ প্লাস আমি একটু অসুস্থ, সেজন্য আজও বাড়িতে আছি, তবে সামনের আরও কিছুদিন হয়তো বাড়িতে থাকতে হবে। কবে বাসায় যাব সেটা অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো। যেহেতু অসুস্থ, আপনাদের ভাইয়া কোনো ক্রমে আমাকে একা ছাড়তে চাচ্ছে না, বলছে একটু সুস্থ হয়ে তারপরে যেন বাসায় যাই, আর তাই এখন অবধি এখানে অবশ্য কন্টিনিউ করছি। অসুস্থতা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত, আর সেই জন্য অসুস্থ অবস্থা থেকেও আল্লাহর কাছে প্রতি মুহূর্তে শুকরিয়া আদায় করি। কারণ হসপিটালে অথবা বেশি অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শুয়ে থাকতে তো হচ্ছে না, সেটাই আল্লাহর তরফ থেকে অনেক বড় পাওয়া। তো আল্লাহ তাআলা অতি শীঘ্রই হয়তো সুস্থ করে দিবেন, সেই আশা প্রত্যেকটা মুহূর্তে করি। আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। কথা বলতে বলতে আমাদের সকালে নাস্তা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তারপরে আপনাদের ভাইয়াও কিন্তু চলে এসেছে বাজার করে। আর এই তো এটা হচ্ছে বছরের শেষ কাঁচা বাজার, তো বাজার নিয়ে এসেছে, এখন আমি বাজারগুলো গুছিয়ে নিব। শুধু বাজার না, বাজারের সাথে প্রজেক্টে গিয়েছিল, সেখান থেকে কিছু মাছ তুলে নিয়ে এসেছে, আগে বাজারগুলো গুছিয়ে নিব তারপরে মাছ। তবে মাছ আমি কাটতে বসিনি, আমাদের বাসায় যিনি হেল্পিং হ্যান্ড আছে না কাকি, তো উনি মাছগুলো কেটে দিয়েছেন, সেই জন্য আমাকে আর মাছ কাটতে বসতে হয়নি। মাছগুলো ঢেলে নেওয়ার পর দেখলাম এখানে বেশ কয়েক প্রজাতির মাছ আছে, তার মধ্যে এই মাগুর মাছটাই বেশি সুন্দর লেগেছে। এগুলো কিন্তু দেশি মাগুর, আর এগুলো লাবি বরাবর বলছিল ফ্রিজে না রেখে যেন আজকে রান্না করে ফেলি, তো এগুলো রান্না করব, যদি সম্ভব হয় আপনাদের সাথে শেয়ার করব মাগুর মাছ ভুনাটা। একটা মাত্র শিং মাছ ছিল আর তিনটেই ছিল মাগুর, পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, রুই মাছ, আরও ছিল এখানে বিরাট সাইজের একটা অস্ট্রেলিয়ান মাগুর মাছ। অস্ট্রেলিয়ান মাগুর হলো এগুলো পুকুরেই চাষ করা হয়, এখানে বাড়তি বা অস্ট্রেলিয়ার মাগুর যে খাবারগুলো খায় ও ধরনের কোনো খাবার দেওয়া হয় না, পুকুরে নর্মাল যে খাবার আমরা দিই সেই খাবারগুলো খেয়ে এগুলো বড় হয়, তো সেই জন্য এটা অস্ট্রেলিয়ান হলো, ওই বাজার থেকে কেনা অস্ট্রেলিয়ান মাগুরের মতো এটা না।
নতুন বছর উপলক্ষে আমার প্রিয় আপু ভাইয়াদের কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, জীবনে খারাপ সময় আসবেই, তাই খারাপ সময়কেও মোকাবেলা করে ভালো সময়গুলোর জন্য অপেক্ষায় থাকা নাম হচ্ছে ধৈর্য। আর এই ধৈর্য না থাকলে জীবনে কখনোই সফলতা পাওয়া যায় না। তাই নতুন বছর উপলক্ষে নতুন করে জীবনকে আবারও সাজাতে হবে, আর সাজানোর জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে। আপনারা যেন সবাই নতুন বছরে দুঃখ কষ্টগুলোকে ভুলে গিয়ে নতুন করে জীবনটাকে সাজাতে পারেন, উপভোগ করতে পারেন, আমি সেই দোয়া সবসময় করছি আর করিও। তো আবারও 2023 সালের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আমার প্রিয় আপু ভাইয়াদের। আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে কাকি সবগুলো মাছ কেটে ফেলেছে। আমরা কিন্তু আশেপাশেই ছিলাম, আর আমার ছোট ছেলে মাছগুলো নিয়ে কাটার জন্য বেশ ব্যতিব্যস্ত ছিল, কিন্তু ওর বাবা কোনো ক্রমে দিচ্ছিল না মাছ কাটতে। কিন্তু ওর অনেক শখ মাছ কাটবে, তো অনেকক্ষণ আসলে চেষ্টা করার পর আর কাটতে পারেনি। আর মাছগুলো কাটতে কাটতেই এদিকে আমার আম্মু এসেছে, আর আমার ভাইয়ের মেয়েটাও এসেছে। ও সারাদিন লাবিবাবু বলে, তো আম্মু নিয়ে এসেছে আর কিছু ঝাল পুলি পিঠাও এনেছে ওদের জন্য, সকালেই বানিয়েছিল, তো এখন নিয়ে এসেছে। ওরা নাস্তা করে নিচ্ছে এগুলো দিয়ে আবার একটু, কারণ দুপুরের খাওয়ার আগের মাঝখানটা একটু ক্ষুধা লাগে, বাচ্চারা যেহেতু দৌড়াদৌড়ি করে সেই জন্য। তো বললাম তোমরা খেয়ে ফেলো, আর খেয়ে ফেলছে। বা গ্রামে কিন্তু প্রচুর পরিমাণে শীত, মানে বলার অপেক্ষা রাখে না শীতের অবস্থা। আর এদিকে আমার ভাইয়ের মেয়েটা খেলছে উঠানে, সাথে আমার মেয়েও আছে। ওদের দুজনের এই খেলাধুলা দেখে আমি একটু ভিডিও করলাম। ওদের এই বাচ্চা খেলাধুলা আমার কাছে ভালো লাগে দেখতে, ভাবলাম আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লাগে তো সেই জন্য। আর ওইখানে নাচছিল, গানটা আমি অবশ্য দেইনি, যে গানের সাথে নাচছিল সেই গানটা দিলে যদি কপিরাইট ক্লেম খাই সেই জন্য। আর ও এভাবে নেচে নেচে যাচ্ছিলো, লাবিবা কিন্তু ওই প্রান্তে আছে দাঁড়িয়ে। আমি কিন্তু দরজার মধ্যে বসেছিলাম, আর ওর হাতে কিন্তু সাইকেলের কতগুলো স্টিকার ছিল, প্রাচীন কতদিন কতগুলো স্টিকার নিয়ে এসেছিল, সেগুলো নিয়ে ও খেলছে। কিছুটা আবার উঠানো পড়েও যাচ্ছে, তো আবার কুড়িয়ে নিচ্ছে। আসলে ওরা তো নিষ্পাপ শিশু, ওরা তো বোঝে না কিছু, যেটা পায় সেটা দিয়ে আসলে খেলে। তবে আমরা যারা বড় আছি তাদের খেয়াল রাখতে হবে, কোন জিনিসটা দিয়ে খেললে ওদের ভালো আর কোন জিনিসটা দিয়ে খেললে হয়তো ওরা ব্যথা পেতে পারে, সেই দিকে যদি নজর না রাখি তাহলে কিন্তু অনেক শিশুই আমাদের চোখের সামনেই ব্যথা পেতে পারে। তো আমি কিন্তু খেয়াল রাখছিলাম ও যে দৌড়াচ্ছে আবার কি পড়ে যায় কি না, বা পড়ে গিয়ে ব্যথা পায় কি না। তো লাবিবাহ ওই প্রাসে ছিল, এভাবেই আমরা দুজনে মিলে ওকে অনেকক্ষণ দেখেছি। আর এ বাসায় আসলে ও অনেক বেশি হ্যাপি থাকে, কারণ ও লাবিবার সাথে খেলতে পারে সেই জন্য। এখন হচ্ছে দুপুরবেলা, খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি, নামাজও শেষ, আমরা বেরিয়ে পড়েছি একটু শপিংয়ের উদ্দেশ্যে। আপনাদের ভাইয়ার জন্য এক জোড়া স্যান্ডেল শু কিনবো, আরও কিছু টুকটাক শপিং আছে তো সেগুলোও করবো। আর উনি সাথে থাকলে ভিডিও করতে দেয় না, পছন্দও করে না, সেজন্য আমি আর ভিডিও করিনি। পরবর্তীতে কোনো এক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো কী কিনেছিলাম। ভিডিওটা এখন পর্যন্ত যারা ধৈর্য সহকারে দেখেছেন, বা যদি দেখে থাকেন লাইকটি দিতে ভুলে যান, তাদেরকে মনে করিয়ে দিচ্ছি প্লিজ লাইকটি দিয়ে যাবেন। আর যদি কোথাও কোনো অংশ নতুন বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে যাবেন, নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রেখে গেলে এরকম নিত্য প্রতিদিন আপনারা এরকম ডেলি লাইফস্টাইল ব্লগ দেখতে পাবেন। পুরনো বন্ধুরা তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে, তাদেরকে আর নতুন করে কী বলবো। তবে ভিডিওটা দীর্ঘায়িত করছি না, শপিং করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। 2023 সাল সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ আর সুখ, সেই প্রত্যাশা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারের দিকে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।